হচ্ছে রাজধানী সহ সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। তাই এডিসের লার্ভা নিধনে এবার বিটিআই ব্যাকটেরিয়া নামে একটি পরিবেশ বান্ধব পদ্ধতির ব্যবহার করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশ্বের বিভিন্ন দেশে এটি একটি প্রচলিত পদ্ধতি। দর্শক, এ নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের কথার আজকের আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদি আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত নেব, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি প্রতিবেদন। বছরের শুরু থেকেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে রাজধানীতে। প্রাক মৌসুম সার্ভে রিপোর্টেও এবছর এডিস মশার ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে। তখন সতর্ক করা হলেও দুই সিটি কর্পোরেশন ঢিমেতালে নানা উদ্যোগ নেওয়া শুরু করে। রাজধানী জুড়ে ডেঙ্গু এখন প্রায় সারা দেশেই। রাজধানীর হাসপাতালগুলোতে বেড বাড়িয়েও রোগী সংকুলান হচ্ছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার উৎসস্থল নির্মূলে এবার ব্যবহার করতে যাচ্ছে ব্যাসিলাস থুরিনজেলোসিস ইসরায়েলেনসিস বিটিআই নামের এক ধরনের ব্যাকটেরিয়া। মশার লার্ভা ধ্বংস করে এ বিটিআই। এর বৈশিষ্ট্য হলো এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না মানুষের শরীরে। শুধু তাই নয়, পানিতে এটি প্রয়োগ করলে অন্য জলজ প্রাণীরও ক্ষতি হয় না। এটা অনেক দেশে গত 30 বছর ধরে কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম আমেরিকার যুক্তরাষ্ট্রে এই বিটিআই মশার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, তারপরে সারা পৃথিবীতে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে, ভারতে হয়েছে। বিটিআই বাংলাদেশে অ্যাপ্লাই করবে, ভালো কথা, এটা একটা উদ্যোগ। তবে আগে নেওয়া উচিত ছিল, সিজনের প্রথমে নিলে ভালো হতো। তবে কেউ কেউ আবার এর সঠিক প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেন। দুই ঘন্টার মধ্যে এটি এডিস মশা এবং কিউরেক্স মশার লার্ভাকে মেরে ফেলতে সক্ষম। এই প্রোডাক্টটি যতই ভালো হোক না কেন, সেটির মাঠ পর্যায়ের প্রয়োগটা কিন্তু বিজ্ঞানভিত্তিক হতে হবে। যেহেতু প্রোডাক্টটি নতুন, তাই এর ডোজ নির্ধারণ করে নেওয়া খুব জরুরি। তবে বিটিআই প্রাপ্তবয়স্ক মশা নির্মূল করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই মুহূর্তে লার্ভা ধ্বংসের পাশাপাশি পরিণত মশা ধ্বংসের উদ্যোগ নিতে হবে, তা না হলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসবে না। এই মুহূর্তে যদি আপনি ধরেন বিটিআই অ্যাপ্লাই করে সকল লার্ভা মেরে ফেলা হলো এই মুহূর্তে সব, তাহলেও কিন্তু আগামী 3-4 সপ্তাহ পর্যন্ত যে পূর্ণাঙ্গ মশাগুলি ভাইরাসবাহী হয়ে গেছে তারা কিন্তু আপনার এই ডেঙ্গু রোগ ছড়াতে থাকবে। মশা মারার জন্য এই যে ফগিং পদ্ধতি, এটা একটা মান্ধাতার আমলের পদ্ধতি, অকার্যকর, তা তো প্রমাণিতই হচ্ছে এই যে রোগের বিস্তার দেখে। এখানে দরকার ছিল এই মুহূর্তে আপনার ইউএলভি ফর্মুলেশন আনা এবং ইউএলভি মেশিন আনা। ডেঙ্গু এখন দেশের জনস্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে, তাই এলোমেলো সিদ্ধান্ত কিংবা উদ্যোগ কোনোটাই সফল হবে না যদি সেটা বিজ্ঞানসম্মত না হয়। নাজি আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন জেনে নেই এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আমরা মশা নিধনের জন্য যেসব পদক্ষেপগুলো গভর্নমেন্ট নিয়েছে, আমরা আসলে ততগুলো মানে কোনো ভালোভাবে এখনও পর্যন্ত পাইনি। জানি না সামনেটা আপনি যাতে শুনতেছে আপনার কাছে নতুন একটা জিনিস নিয়ে আসতেছে, যাতে সারা বিশ্বে এখন এটা নিয়ে কাজ করতেছে। জানি না আমাদের দেশের ক্ষেত্র বিশেষে কতটুকু এটা আমরা ফলাফল পাবো, এটা আসলে এখন সময়ের প্রেক্ষাপট দেখা ছাড়া তো আর বলা যাবে না। তো আমার আশাবাদী, যদি ভালো হয় তাহলে আমাদের জন্যও ভালো। এটা আমাদের দেশের এখন যে সিচুয়েশন, এটা আমাদের জন্য অনেকটুকু আশা করি ভালো হবে যদি হয়। ডেঙ্গুর আক্রান্ত অনেক বেশি, আমি ঢাকা শহর পরিবার নিয়ে অনেক অশান্তিতে আছি। তাই আল্লাহ সুস্থ করে ঠিক আছে সবাইকে দোয়া করি। মশুরি টানায় ঘুমাতে হয় দিনে, বাচ্চা কাছে নিয়ে ঢাকার বাসার মহল্লার ভিতরে ঠিক আছে অনেক আক্রান্ত হইতেছে। ঢাকা অনেক মেডিকেলের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা আছে। তো ভয়ে থাকি ঠিক আছে, যে কোন সময় আল্লাহ কী না করে ঠিক আছে, ডেঙ্গুতে একটা মশা কাম দিলে তো হয় আমার হতে পারে, আমার বাচ্চার হতে পারে, আমার ওয়াইফের হতে পারে, এটা একটা আতঙ্কের ভিতরে। তো ডেঙ্গুটা আসলে বর্তমানে খুব ভয় ভয় আকার ধারণ করছে, এটা নিয়ে খুবই আমরা আতঙ্কিত থাকি। আর আমরা তো বিশেষ করে যারা গ্রামে থাকে বা শহরে থাকে এরা অতটা সচেতন না। অনেক সময় আপনার যে পানির টবে রাখে ওটা পানিটা তারা অতটা খেয়াল রাখে না যে আসলে কতদিন জমে আছে। তো আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং যারা কর্তৃপক্ষ আছে এরাও তো চেষ্টা করতেছে ভালো একটা কিছু করার। আমরা সাধারণ লোক যদি সচেতন হই তাহলে এই ডেঙ্গু থেকে আমরা অবশ্যই মুক্তি পেতে পারবো। সাবার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো ডেঙ্গু প্রতিরোধে মশা মারতে নতুন কীটনাশক ওষুধ বিটিআই প্রয়োগ শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে কতটা আশাবাদী সাধারণ মানুষ, এ বিষয়ে শুনবো তাদের প্রতিক্রিয়া। বাংলাদেশে এবার ডেঙ্গুটা একটা মহামারী, ভয়াবহতা একটা ধারণ করছে। আর আমি যে দেখতেছি ডেলি আপনার লোকজন মারা যাচ্ছে, এটা আসলে গ্রামগঞ্জ ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে এক কথায়।
তো সেই ক্ষেত্রে আগের যেই মেডিসিনটা বা মশা মারার যেই ওষুধটা ছিটাইতো কাজে লাগতেছে না, এখন নতুন একটা ওষুধ আনছে শুনছি বিভিন্ন গণমাধ্যমে, তো সেই ক্ষেত্রে যদি এটা দিয়ে কাজ হয় সেটার জন্য আমরা সর্বসাধারণ উপকৃত হব। আগেও তো অনেক ওষুধ ছিটানো হয়েছে কিন্তু আমরা আসলে ওরকমভাবে উপকৃত হই নাই, তেমন কোনো উপকার পাওয়া যায় না। যদি নতুন এই ওষুধটা বিটিআই যেটা আসতেছে আগামী রবিবার থেকে যে ছিটানো হবে, এটা যদি কাজ করে তাহলে আমরা জনগণ সাধারণ মানুষ আমরা যারা আছি তারা উপকৃত হবে, ডেঙ্গু আশা করি কিছুটা কন্ট্রোল হবে। ডেঙ্গু তো আসলে খুব মহামারী আকার ধারণ করছে, তো আমরা যতটুকু শুনছি যে বিভিন্ন নিউজে রবিবার থেকে ছিটানো হবে, তো যেটাই হোক মশা যাতে মরে এবং খুব তাড়াতাড়ি মানুষের যাতে দুর্ভোগ কমে। সারা দেশের মতো চট্টগ্রামেও ডেঙ্গু রোগী বাড়ছে এবং এই ডেঙ্গু প্রতিরোধে যে নতুন একটি ওষুধ এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিটিআই সিঙ্গাপুর থেকে ওষুধ এনেছে, এটি আসলে কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে সেটি নিয়ে আমরা আজকে চট্টগ্রাম থেকে আমি আপনার সাথে রয়েছি মনির ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কী বলছে আমরা এখন সেটি শুনে নেব। বাংলাদেশে যে নতুন ওষুধটা আসতেছে সিঙ্গাপুর থেকে, এসবটা যদি সরকার ট্রাই করে আসে সিঙ্গাপুর থেকে যদি পরীক্ষা নিরীক্ষা করে আনে তাহলে আমাদের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো, এলাকার মানুষের জন্য ভালো, এবং আগের মশাগুলো আগের যে স্প্রে করতো ওগুলো আদৌ মরে কিনা আমরা জানি না, তবে স্প্রে মাঝে মাঝে করতো। এখন যদি সরকার যদি সিঙ্গাপুর থেকে যেটা আনতেছে এটা যদি পরীক্ষা নিরীক্ষা করে আনে যদি মারে তাহলে যদি মশা মরে তাহলে আমরা আমাদের জন্য উপকার হবে আর কি। পাবলিক এরা এখানে বর্তমান ওয়ার্ড এই ওয়ার্ড হইলো বিএপি ওয়ার্ড সীতামুন্ডার মধ্যে ওই পরিমাণ আমরা কোনো সার্ভিস পাচ্ছি না, এই যে ডেঙ্গুর যে পরিস্থিতি ওইভাবে কিছু পাচ্ছি না, কোনো কার্যকর কর্মী এসে এখানে ওষুধ ছিটাই নাই কোনো দিন, কোনো কোনো বছরে দেখিনি আমরা। ডেঙ্গু যে উৎপাদন হচ্ছে ঢাকা যে এত কোটি কোটি টাকার, হ্যাঁ ছিটাঙ্গ হচ্ছে ওই এলাকার, এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে দিচ্ছে না ওষুধগুলো, আমরা দেখি না দেখিনি আমরা কোনো দিন। অন্য জায়গায় দিচ্ছে, অন্য জায়গায় দিচ্ছে, টাকা দিচ্ছে, আমরা দেখতেছি চ্যানেলে দেখতেছি, আমরা খবর দেখি আমরা প্রায় সময় দিচ্ছে দিচ্ছে, তো সবাই তো দিচ্ছে ওইখানে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটি নিউজ আপনাদের সামনে হাজির হবে আমাদের কথা নিয়ে নতুন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটি নিউজের সঙ্গেই।